অনেকগুলো বৃষ্টি না ফোটা 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 বৃষ্টি পড়ছে। এতদিন রোদ ছিল, রোদের ভয় করল রান্নাটা। আর উনুনটা ওইখানে ছিল, বেগুন গাছগুলো মেরে দিচ্ছিল, সেই উনুনটা এই যে সরালাম। এটা মানে এমনি উনুন, উনুন তো অ্যাকচুয়ালি এটা না, এটাকে বলে পিকনিক করার উনুন। একটা উনুন করতাম, তাই এখন আর কি করবো, বর্ষাকাল শুরু হয়ে যাবে সামনেই। আচ্ছা এইখানে দাঁড়াবে, এখন বৃষ্টি পড়ছে ফোটা ফোটা। বাবার কাছে দাঁড়াতে পারছো না, ওখানে বৃষ্টি পড়ছে। আমি তাড়াতাড়ি রান্নাটা করে নিই, ভাতের ওই হাঁড়িতে কালি লেপে ফেলেছি। আমার টমেটো গাছ, আমার বেগুন গাছ, আমার পুঁই গাছ সব, ওখানে একটা পেঁপে গাছও হয়েছে। আসো না, আসো না, এখানে আসো না, বৃষ্টি পড়ছে বাবু। রোদের মধ্যে ঘেমে যেতে সেন জন্য বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে। পাতা যে কদিন আছে, বেশি দিন, তিন চার দিন হবে, গুছিয়ে রাখলাম সব, তারপর আর এখানে করা যাবে না। বৃষ্টি কমে গেল কি ব্যাপার? আমি যে কমে গেল কি ব্যাপার মানে আমার রান্নাটা হচ্ছিল শোনা। ওখানে না ওই যে কুকুরে মনে হয় এসে পায়খানা করে গেছে না, বিড়ালে করেছে কি জানি। কিন্তু মেঘ বলছে, হে সূর্যদেব, তোমাকে আর এখানে আসতে হবে না, আজকে তোমাকে আমি উঠতে দেব না। মেঘ বলছে এত কথা, আর সূর্য বলছে এত বড় সাহস, আমাকে বলছে আসতে হবে না। ও আবার কম্পিটিশন করতে করতে আবার সূর্য মুখ দেখানো শুরু করেছে, কিন্তু মেঘ আবার ঢেকে দিয়েছে। মেঘ বলছে আমি তোমাকে বললাম
তাও তুমি আসছো, বুঝছিস কিছু? এই পেরে আমাকে আবার সাবধান ইয়ে করতে হবে ছাই ফেলার সময়। আমি এত কষ্ট করে রান্না করছি, তুই এসব ভাঙিনি, তবু কি দরকার, ওগুলো অত মজবুত হয় না। সোজা একটা প্লেট ছিল তখন, বাজে কটা রে সোনা জানিস? কত বাজে, কিন্তু ওদের টেস্ট কেমন হচ্ছে লাগছে কি জানিস? আমি রান্না করছি কাঠগুলো ধরে গেলে বাস, আমার জ্বালানি গোছানো আছে, আবার বস্তা ভরে আমি পাতা ও ভরে রেখে দিয়েছি। না না ঘরের কোথায় না, এই চটিংগুলো কি প্লাস্টিক কালারা কেনে মানে এত কাজ।